ভয়াবহ যান সন্ত্রাসের বলি এক শিশুকন্যা আহত কমপক্ষে আরও বেশ কয়েকজন ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে দমকল কর্মীরা হাসপাতালে নিয়ে আসে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রবিবার সকালে অমরপুর উদয়পুর সড়কে গান্ধারী এলাকায় জানা যায় টিআর নম্বরের একটি যাত্রীবাহী কমান্ডার গাড়ি যাত্রী নিয়ে উদয়পুর থেকে অমরপুরের উদ্দেশ্যে আসছিল গান্ধারী এলাকায় আসতে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাতে পড়ে যায় শিশুটি ঘটনাস্থলেই সাম্পলুই নামে নয় বছরের একটি শিশুকন্যা মৃত্যুর কোলে ছলে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা এবং অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশু সহ আহতদেরকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় জানা যায় নিহত শিশুর বাড়ি অমরপুর মহকুমার তৈদু এলাকায় এদিকে অমরপুর তিন ঘুরিয়াতে তিন শ্রমিক মৃত্যুর ঘটনার রেশ কেটে না উঠতেই আবারও যান বলি এক শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে গোটা অমরপুরের তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ভিরো রিপোর্ট সার্চ ইন্ডেটিএনএন